49 বছর বয়সী মোস্ট ফিট অবতারের বলিউড অ্যাকশন রোমান্টিক হিরো জন আব্রাহাম এক ভিলেনের সাফল্যের প্রায় 8 বছর পর ফের বড় পর্দায় আসতে যাচ্ছে ছবিটি দ্বিতীয় কিস্তি এক ভিলেন রিটার্নস সেখানেই চমক নিয়ে কাস্ট হতে যাচ্ছে জন করোনা সময়ে যেখানে অনেকেই কম পারিশ্রমিক নিচ্ছেন সেখানে এই সুপারস্টার পারিশ্রমিকে ছক্কা হাঁকাচ্ছেন এই ছবিতেও পারিশ্রমিকের পরিমাণ নেহাতি কম রাখেনি জন বিস্তারিত এবারের প্রতিবেদনে বলিউড অ্যাকশন রোমান্টিক হিরো জন আব্রাহাম বক্স অফিসে সফলতা ও ব্যর্থতা মিলিয়ে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান ধরে রেখেছেন এই নায়ক এক ভিলেনের সাফল্যের প্রায় 8 বছর পর ফের বড় পর্দায় আসতে যাচ্ছে ছবিটির দ্বিতীয় কিস্তি এক ভিলেন রিটার্নস সেখানেই চমক নিয়ে কাস্ট হতে যাচ্ছেন জন করোনার সময়ে যেখানে অনেকেই কম পারিশ্রমিক নিচ্ছেন সেখানে এই সুপারস্টার পারিশ্রমিকে ছক্কা হাঁকাচ্ছেন এই ছবিতেও পারিশ্রমিকের পরিমাণ নেহাতি কম রাখেনি জন 3 বছর আগেও আব্রাহামের সিনেমা প্রতি পারিশ্রমিক ছিল 7 কোটি রুপি সেখান থেকে এক লাফে এক ভিলেন রিটার্ন সিনেমায় এই সুপারস্টার নিচ্ছেন 21 কোটি মোহিত সুরির পরিচালনায় এই সিনেমায় জনের সঙ্গে আছেন অর্জুন কাপুর থাকছেন দিশা পাটানি ও তারা সুতারিয়া ছবিটি মুক্তি পাওয়ার কথা এবছরের জুলাইয়ে সত্যমেভ জয়তে 2 ও বদলা হাউস সিনেমায় অভিনয় করার পর জন আব্রাহাম বলিউডে তার পারিশ্রমিক এভাবেই বাড়িয়ে চলছেন আদিত্য চোপড়ার পাঠান সিনেমার জন্য 20 কোটি রুপি নেয়ার পর এক মাসের ব্যবধানে নিজের পারিশ্রমিক আরও এক ধাপ বাড়িয়ে নিলেন এই নায়ক শাশ্বত মেহেদি বিজয় টিভি ঢাকা 56 কিলো কা হাতোড়া চাহিয়ে